সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাইবার লাইভ প্রজেক্টের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ফাইবারের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় শেয়ার করব যেগুলো একেবারে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের এই ভিডিওতে আমি তিনটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে আমি কিভাবে অর্ডারটি পেয়েছি, এবং দ্বিতীয়ত হচ্ছে বাইরের সাথে এই অর্ডারটি কমপ্লিট করতে গিয়ে আমার কি কি কনভারসেশন করতে হয়েছে সেই বিষয়গুলো, এবং তৃতীয়ত হচ্ছে আমি প্রজেক্টটি কিভাবে কমপ্লিট করেছি তার কিছু ডিটেলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আর দেরি না করে আসুন আমরা আমাদের যে মূল আলোচনা সেটা শুরু করি। তো প্রথমেই আমরা জানবো যে অর্ডারটি আমি কিভাবে পেয়েছিলাম। আমি সেই সম্পর্কে যদি বলি, আমার এই ক্লায়েন্ট হচ্ছে ইউএস এর ক্লায়েন্ট। তো আমি অলরেডি এই ক্লায়েন্টের আরো তিনটা প্রজেক্ট কমপ্লিট করেছি। এটা আমার রিটার্নিং বায়ার, সো সে আমাকে রেগুলারলি অর্ডার করে থাকে। তবে এই অর্ডারটি পাওয়ার যে গল্প সেটি আমি আপনাদেরকে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, ক্লায়েন্ট আমাকে আজ থেকে প্রায় 3 মাস আগে এই প্রজেক্টটি করতে বলে। তবে তখন এই প্রজেক্টটি করার কথা ছিল যে আমাকে যে প্রজেক্টটি ক্লায়েন্ট দিয়েছিল সেটা হচ্ছে এই যে এই প্রজেক্টটি csicaregiver.com, এই ওয়েবসাইটটি মাইগ্রেশন করে দেওয়ার কথা ছিল। তখন আমি এর বাজেট নিয়েছিলাম হচ্ছে, অর্ডারটিও নিয়েছিলাম $30। $30 আমি তাকে মাইগ্রেশন করে দেব, কিন্তু তখন আমি এটা কমপ্লিট করতে পারিনি। তার কিছু ইনফরমেশন গ্যাপ ছিল যে কারণে আমি এটা কমপ্লিট করতে পারিনি। কিন্তু ক্লায়েন্ট আমাকে বলেছে, ঠিক আছে আমি তোমাকে ইনফরমেশনগুলো যখন দেব তখন তুমি কাজটা আমাকে করে দিও, এখন আমি তোমাকে তুমি অর্ডারটা ডেলিভারি করো, আমি তোমাকে পেমেন্ট করে দিচ্ছি। সো ওইখানে আমাকে $30 সে এক্সট্রা পেমেন্ট করেছিল, যেটা আমি কাজ তাকে করে দেইনি। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি লাস্ট আমি কনভারসেশনগুলো, আমি একটু নিচের দিকে যাচ্ছি, শো কনভারসেশন। দেখুন আমাকে সে বলেছে, হাই, I am working with my friend again on the website development efforts. They are wanting a build out the website with a template similar to csicaregiver.com. অর্থাৎ সে আবার তার ফ্রেন্ডের সাথে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে। আমাকে বলতেছে সে চায় এখন এই ওয়েবসাইটটি বিল্ড করে দিতে, একদম সিমিলার csicaregiver.com এর মতো, ঠিক এরকম একটি সাইট তাকে কমপ্লিট করে দিতে। তখন আমি তাকে বলি, হাই এলবি, ক্লায়েন্টের নাম, দেন লং টাইম আফটার, অনেক দিন পর, হাউ আর ইউ, জাস্ট আমি তাকে গ্রিটিংস করেছি, ডু ইউ ওয়ান্ট টু মাইগ্রেট ওয়েবসাইট অন ওয়ান ডোমেন টু অ্যানাদার ডোমেন। আমি তাকে বলেছি, তুমি কি এই ওয়েবসাইটটা একটা ডোমেন থেকে অন্য একটা ডোমেনে ট্রান্সফার করতে চাও বা মাইগ্রেশন করতে চাও, অর বিল্ড ওয়েবসাইট ফ্রম স্ক্র্যাচ, অথবা ওয়েবসাইটটি তুমি স্ক্র্যাচ থেকে বিল্ড করতে চাও, ঠিক এই সেম টু সেম স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে চাই কিনা আমি তাকে বলেছি। দেন সে বলেছে, হা ইয়েস, ইটস বিন এ ক্রেজি ইয়ার, লোল, জাস্ট বিল্ড ফ্রম স্ক্র্যাচ ইজ ফাইন, আই থিঙ্ক ইট উইল বি মাচ ইজিয়ার। সে আমাকে বলেছে যে ঠিক আছে তুমি আমাকে স্ক্র্যাচ থেকে এটা ডিজাইন করে দাও, এটা মনে হয় সহজ হবে, মেবি ইউটিলাইজ আ টেমপ্লেট অ্যান্ড মিরর হোয়াট আই ডিড ফর csicaregiver.com, সম্ভবত তুমি এটাকে একটা টেমপ্লেট থেকে ইউটিলাইজ করতে পারো যেটা কিনা মিররের মতো, অর্থাৎ এটার মতো করেই আরেকটা সাইট তৈরি করো, যেটা বলা হয়েছে এখানে ই আই ডিড ফর csicaregiver.com, অর্থাৎ আমি সাইটটি যেভাবে তৈরি করেছিলাম ঠিক একইভাবে। দেন আমি তাকে বলেছি, ওকে আই ক্যান ডু ইট টু মেক ফ্রম স্ক্র্যাচ, হ্যাঁ আমি এটা তোমার স্ক্র্যাচ থেকে তৈরি করে দিতে পারবো, লাস্ট টাইম ইউ হ্যাভ spent $30, তুমি আমাকে last time you have spent $30 for migration, last time তুমি $30 খরচ করেছো মাইগ্রেশনের জন্য, দ্যাট ওয়াজ নট ইয়েট ডান ফর সাম হোস্টিং ইস্যু, যাকে না এখনো সম্পূর্ণ হয়নি তোমার হোস্টিং ইস্যুর কারণে, রাইট? আমি তাকে বলেছি, ঠিক, ইফ আই বিল্ড ওয়েবসাইট ফ্রম স্ক্র্যাচ ফর $30, যদি আমি তোমাকে $30 এই ওয়েবসাইটটি স্ক্র্যাচ থেকে বিল্ড করে দেই, ইটস আ টাফ বাজেট ফর মি, এটা আমার জন্য খুবই কঠিন একটা বাজেট হয়ে যায়, অলসো প্লিজ সেন্ড মি দি ওয়ার্ডপ্রেস লগ ইন ক্রেডেনশিয়াল অফ নিউ ওয়েবসাইট, থ্যাংকস, নতুন যে ওয়েবসাইট হবে সেই ওয়ার্ডপ্রেসের লগ ইন ক্রেডেনশিয়ালটা আমাকে দাও। দেন সে বলেছে, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, প্লিজ ডু লেট মি নো হাউ মাচ টু বিল্ড ইট আউট, মানে সে আমাকে বলেছে তাহলে যেহেতু তোমার এটা কঠিন হয়ে যায় $30 করতে, তাহলে তুমি আমাকে বলো তোমার মানে কত টাকা নিতে চাও। They really liked this csicaregiver.com site, but we can adjust accordingly. কাজটা আসলে তার নিজের না, সে একটা এজেন্সি হিসেবে কাজ করে এবং সেই কাজটা নিয়েছে তার একজন ক্লায়েন্টের কাছ থেকে, এবং সে বলেছে তারা এই csicaregiver.com সাইটটি খুব পছন্দ করে এবং ওইরকমই একটা সাইট তারা চায়। কি ফাংশনালিটি উড বি টু অ্যালাউ ফর কাস্টমার রিভিউজ, সাম ওয়ান হু ক্যান ম্যানেজ দি পোস্ট অ্যান্ড টু বিল্ড ইট ফর গুড এসইও, মানে এই জিনিসগুলা সে এর সাথে চাইতেছে যে কাস্টমার যাতে রিভিউ করতে পারে, দেন বিল্ড ইট ফর গুড এসইউ, এবং সেটার সাথে এসইউ অ্যাডজাস্ট করে দিতে হবে, এবং কেউ যাতে এই পোস্টগুলো ম্যানেজ করতে পারে এরকম ভাবে সাইটটা তৈরি করে দিতে সে বলতেছে।
দেন আমি তাকে বলেছি থ্যাংকস ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, তোমার বোঝার জন্য ধন্যবাদ, আই থিঙ্ক আই শুড চার্জ $100, আমার আমার মনে হয় এটার জন্য আমার $100 চার্জ করা উচিত ফর ফুল ওয়েবসাইট ক্রিয়েশন ফ্রম স্ক্র্যাচ। এবং আমি তাকে ব্রেকেটে বলেছি আই শুড ডিজাইন 8 or 9 সিম্পল পেজ, মানে ওয়েবসাইটটা খুব একটা কঠিন না, একেবারে সিম্পল। যেমন আমি হোম থেকে সার্ভিসে যাচ্ছি, আপনাকে দেখাচ্ছি, দেখুন একদম সিম্পল একটা ওয়েবসাইট। দেন যদি রেজিস্ট্রিতে যাই, সেম এই যে মানে ইমেজটাও সেম, একদম ফুললি ডিজাইন সেম, জাস্ট কিছু কন্টেন্ট ভিতরে চেঞ্জ করা, কপি পেস্টের কাজ এগুলো। আমি অ্যাবাউট পেজে যদি যাই, দেখুন সেম ডিজাইন। সো এটা আসলে আমি তাকে এই জন্য বলেছি যে এটা একটা সিম্পল, তবে এটার জন্য $100 বাজেট হওয়া উচিত, দেখুন একদম সেম। তো যাই হোক, আমি ওয়েবসাইটটা নিয়ে আপনাদের সাথে পরে কথা বলতেছি, এই মুহূর্তে কনভারসেশনটা নিয়ে আলোচনা করতেছি। দেন আমি তাকে বলেছি ইউ ক্যান মেক অর্ডার ফর $70 বিকজ ইউ হ্যাভ অলরেডি স্পেন্ড $30 বিফোর, যে তুমি এখন আমার জন্য $70 একটা অর্ডার তৈরি করতে পারো, বিকজ কারণ তুমি $30 আগেই আমাকে পে করে দিয়েছ। ক্যান আই মেক এ কাস্টম অর্ডার ফর নিউ ডিল অফ $70? আমি তাকে বলেছি আমি কি তোমার জন্য একটা কাস্টম অর্ডার তৈরি করতে পারি $70 নতুন এই প্রজেক্টের জন্য। দেন আমি আবার তাকে মেসেজ করেছি হাই আলবি, আই এম ওয়েটিং ফর ইউর পজিটিভ রেসপন্স। দেন ক্লায়েন্ট আমাকে বলেছে হাই ইয়েস দ্যাট ইজ ফাইন, হ্যাঁ দ্যাট ইজ ফাইন, মানে এটা খুবই ভালো হয়। দেন আমি তাকে বলেছি হাই আলবি, গুড মর্নিং, থ্যাংকস ফর প্লেসিং দি অর্ডার। দেন এখানে তার সাথে এই কনভারসেশনটুকু হয়, কনভারসেশনটুকু হওয়ার পরে দেন আমি তাকে কাস্টম অর্ডার রিকোয়েস্ট পাঠাই। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এর জন্য আমাকে একটু যেতে হবে ইনবক্সে, আমি ইনবক্সে যাচ্ছি। দেখুন এই হচ্ছে কাস্টম অর্ডার রিকোয়েস্টটা, হেয়ার ইজ ইউর কাস্টম অফার, আই উইল ইনস্টল, এটা হচ্ছে আমার গিগটা, যে গিগ দিয়ে আমি এটাকে তৈরি করেছিলাম। দেন ফুল ওয়েবসাইট বিল্ডিং উইথ 8 or 9 পেজেস, প্লিজ সেন্ড মি দি ওয়ার্ডপ্রেস অর সিপ্যানেল লগ ইন ক্রেডেন্সিয়াল টু বিল্ড ইউর নিউ সাইট, থ্যাংকস। এখানে আমি তাকে 3টা রিভিশনস দিয়ে দেবো আর 5 ডেজ ডেলিভারি, মানে 5 দিনের জন্য আমি কাজটা নিয়েছিলাম। অফার অ্যাকসেপ্টেড সে করে নেয়, করে নেওয়ার পর দেন তার সাথে আবার পুনরায় আমার যে কথাটুকু হয় এখানে মানে ইনবক্সে, বাকি কথাগুলো হয় তার সাথে আবার আমার নোটিফিকেশন, বিশেষ করে অর্ডার পেজে। তো এখানে হচ্ছে হাই আলবি, গুড মর্নিং, থ্যাংকস ফর প্লেসিং দি অর্ডার। সে যখন আমাকে অর্ডারটা প্লেস করে তখন আমি তাকে এই কথাগুলো বলি, নাও আই নিড দি ওয়ার্ডপ্রেস লগ ইন ক্রেডেন্সিয়াল অর সিপ্যানেল লগ ইন ক্রেডেন্সিয়াল টু স্টার্ট দি প্রজেক্ট, থ্যাংকস। অর্থাৎ তার এই প্রজেক্টটি করার জন্য আমি তাকে বলি যে তুমি আমাকে ওয়ার্ডপ্রেস লগ ইন ক্রেডেন্সিয়াল দাও অথবা সিপ্যানেল লগ ইন ক্রেডেন্সিয়াল। তো এখন আমি বাকি যে কনভারসেশনগুলো করেছিলাম সেটা দেখার জন্য আমি আবারও নোটিফিকেশনে যাচ্ছি, নোটিফিকেশনে আছি এখন। আচ্ছা আমি অর্ডার পেজে যাচ্ছি, তো অর্ডার পেজে আমি কিছু বিষয় হাইড করে রাখবো, যেহেতু এখানে কিছু ক্রেডেন্সিয়াল আছে ওইগুলো আমি হাইড করে রাখবো। দেন আমাকে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টগুলো দেয়, এরপর আমি ক্লায়েন্টের সাথে যে কথাগুলো বলি সেগুলো হচ্ছে ওকে গট ইট, থ্যাংক ইউ, ডু ইউ হ্যাভ সি প্যানেল অ্যাক্সেস টু দিস হোস্টিং প্যানেল। কিছু বিষয়ের জন্য আমার একটু সি প্যানেলটা দরকার ছিল, যে কারণে আমি ক্লায়েন্টের কাছে পুনরায় চাই যে আমাকে সি প্যানেলটা যদি পারো তাহলে দাও। দেন সে আমাকে বলে হাই আই ডোন্ট, হাই আমার কাছে নাই, উইল আস্ক দ্যাট ইজ অল দে গেভ মি, তারা আমাকে যা দিয়েছে আমি তোমাকে দিয়ে দিয়েছি। আই ইউটিলাইজড দিস হোয়েন আই ওয়াজ ডুইং দিস সিএসআই caregiver.com সাইট, আমি যখন সিএসআই caregiver.com সাইটটি তৈরি করি তখন আমাকে তারা এই জিনিসগুলো দিয়েছিল। ইট ইজ হোস্টেড থ্রু গোডেডি, এটা গোডেডিতে হোস্টেড করা, নট শিওর হাউ দে হ্যাভ সেট ইট আপ উইথ দি সি প্যানেল কনসোল, অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা তারা কীভাবে মানে সি প্যানেলে সেট আপ করছে এটা সে জানে না, জাস্ট এই কথাটা এখানে বলেছে। দেন আমি তাকে বলি ওকে নাও ক্যান ইউ আস্ক গোডেডি টু ইম্প্রুভ দিস ফাংশনালিটিস বেলু ফর সিএসআই, ক্লায়েন্ট আমাকে যে নতুন ওয়ার্ডপ্রেসের ইউআরএলটি দেয় সেটি হচ্ছে এটি। তো এখানে আমি ক্লায়েন্টকে বলেছি যদি তুমি আমাকে সি প্যানেল অ্যাক্সেস না দিতে পারো তাহলে আমাকে এই যে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, তারপর হচ্ছে ম্যাক্সিমাম ইনপুট টাইম, হ্যাঁ এই জিনিসগুলো আমাকে দাও, আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ তুমি আমাকে এই জিনিসগুলো দাও, যদি আমি দেখি যে স্ক্র্যাচ থেকে করতে কোনো মানে একদম 100% মিলাতে পারছি না তাহলে আমি হয়তো তাকে এগুলো যদি ইম্প্রুভ করে দিত তাহলে আমি হয়তো তার যে ব্যাকআপটা ছিল সেই ব্যাকআপটা ইম্পোর্ট করে দিতাম। তো যেহেতু সে আমাকে এগুলো দিতে পারছিল না সে বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ আই উইল আস্ক, দেন আমি তাকে বলছি ইউ আর ওয়েলকাম, লুকস লাইক আই উইল বি এবল টু গেট সি প্যানেল অ্যাক্সেস আপডেটস টু ফলো, সে আমাকে বলতেছে মনে হচ্ছে যে আমি সি প্যানেল অ্যাক্সেসটা পাইছি, আমি একটু আপডেটটা দেখিনি। দেন আমি তাকে বলছি হাউ লং ইট উইল টেক, মানে আপডেটটা পাওয়ার জন্য কতক্ষণ সময় লাগবে। দেন আমি তাকে পুনরায় আবার বলি অলসো ক্যান ইউ ভিজিট দি সাইট, হাউ ইজ দ্যাট অ্যান্ড প্লিজ চেক ইট ইফ নিড এনি চেঞ্জেস, আমি তাকে বলি যে তুমি কি সাইটটা ভিজিট করতে পারো, যে সাইটটা আমি অলরেডি স্ক্র্যাচ থেকে ডিজাইন করে ফেলেছি, ঠিক আছে, হাউ ইজ দ্যাট অ্যান্ড প্লিজ চেক ইট, এটা কেমন হয়েছে এবং এটা চেক করে দেখো, ইফ নিড এনি চেঞ্জেস, যদি কোনো চেঞ্জ করার প্রয়োজন হয়। তো এর মধ্যে ক্লায়েন্ট আমাকে তার সি প্যানেল অ্যাক্সেসটা দেয়,
ঠিক আছে, তো সিপ্যানেল অ্যাক্সেস দিলে কি হবে? সে বলতেছে যে দি ইউআরএল ইজ অন্ট ওয়ার্কিং ফর মি, সিএসআই সিপ্যানেল ডাজ ইট ওয়ার্ক ফর ইউ? মানে সে বলতেছে যে আমাকে সিপ্যানেল অ্যাক্সেসটা দিছে, এটা তার এখানে কাজ করতেছে না, আমার এখানে কি কাজ করতেছে আমাকে সে জিজ্ঞেস করে। দেন আমি তাকে বলি ও ইটস নট ওয়ার্কিং হেয়ার অলসো, না এটা আসলে এখানে কাজ করতেছেও না। ওকে ক্যান ইউ চেক দি নিউ সাইট, মানে যে নতুন সাইটটি আমি তৈরি করেছিলাম স্ক্র্যাচ থেকে ফুল ডিজাইন কমপ্লিট করেছিলাম, আমি বলছি যে তুমি এটা কি চেক করতে পারো? আই হ্যাভ ডান মোস্ট অফ দি ডিজাইন, আমি বেশিরভাগ ডিজাইনই কমপ্লিট করে ফেলেছি। ইফ নিড এনি চেঞ্জেস চেঞ্জ প্লিজ ইনফর্ম মি, থ্যাংকস, যদি কোনো চেঞ্জ দরকার হয় তুমি আমাকে ইনফর্ম করো। আবার তাকে বলেছি হাই এল বি, ডিড দি ইনফরমেশন আপডেটেড বাই গুড এডি দ্যাট আই প্রোভাইডেড ইউ, অলসো কুড ইউ চেক দি সাইট, আই এম ওয়েটিং ফর ইউর পজিটিভ রেসপন্স, থ্যাংক ইউ। মানে আমি তাকে যে কিছু ইনফরমেশন দিয়েছিলাম যেগুলো গুড এডির মাধ্যমে চেয়েছিলাম যে আপডেট করুক, তো সে বলেছিল সেটা সে করবে, আমি তাকে জিজ্ঞেস করেছি সেটা কি কমপ্লিট হয়েছে কিনা, আমি এটার জন্য ওয়েট করছি। দেন ক্লায়েন্ট আমাকে বলে হাই আই উইল নিড টু আপডেট সাম অফ দি পিকচার্স, ক্লায়েন্ট হ্যাজেন্ট গটেন ব্যাক টু মি অ্যাবাউট সি প্যানেল। মনে হয় সে এই সাইটটা ভিজিট করেছে, ভিজিট করার পর সে আমাকে বলে যে আমার কয়েকটা পিকচার আপডেট করে দিতে হবে, অর্থাৎ চেঞ্জ করে দিতে হবে সম্ভবত। ক্লায়েন্ট হ্যাজেন্ট গটেন ব্যাক টু মি অ্যাবাউট সি প্যানেল, ক্লায়েন্ট এখনো আমার কাছে সি প্যানেলের যে অ্যাক্সেস বা যে ইনফরমেশন সেটা এখনো পাঠায়নি। ইটস এ হলিডে উইকেন্ড, এটা একটা ছুটির সপ্তাহ, সো দে মে বি আউট, তারা মনে হয় বাইরে আছে। ওকে প্লিজ সেন্ড মি দি পিকচার্স দ্যাট আই শুড আপলোড উইথ ডিরেকশন, থ্যাংক ইউ। আমি তাকে বলি ওকে তুমি তোমার যে পিকচারসগুলো আছে সেগুলো আমার কাছে পাঠাও, আমি এবং ডিরেকশন দিয়ে দিও যে কোথায় কোথায় কোনটা আপলোড করবো। অলসো আই নিড দি রিক্যাপচার এপিআই কি অ্যান্ড সিক্রেট কি টু ইন্টিগ্রেট অন এ কন্ট্যাক্ট ফর্ম, অর্থাৎ আমি তার যে কন্ট্যাক্ট ফর্মটি তৈরি করি সেই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে রিক্যাপচা অ্যাপ্লাই করতে, রিক্যাপচার জন্য আমার কিছু ইনফরমেশন দরকার, এপিআই কি এবং সিক্রেট কি সেটা আমি চেয়েছিলাম তার কাছ থেকে, যদি এখনো পাইনি। দেন আমি তাকে আবারও পুনরায় লাস্ট যে মেসেজটি করেছিলাম, হাই এল বি হোয়াটসঅ্যাপ Fiber time is going to end. Fiber time কিন্তু শেষ হয়ে যাচ্ছে। Do you have any updates? তোমার কাছে কোনো আপডেট আছে? I have done to build the website from scratch. আমি তোমার ওয়েবসাইটটি স্ক্র্যাচ থেকে বিল্ড করে ফেলেছি। I have told you to check it and inform me. আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি চেক করো এবং আমাকে ইনফর্ম করো। If you have any changes, যদি কোনো চেঞ্জেস এর দরকার হয়। I am waiting for your response. আমি তোমার রেসপন্সের অপেক্ষায় আছি। I have to deliver the project before ending the fiber time countdown. অর্থাৎ ফাইবারে যে কাউন্টডাউন সময়টা সেটা শেষ হওয়ার আগেই আমাকে প্রজেক্টটা ডেলিভারি করতেই হবে। What do you say? তুমি কি বলো? I think I can deliver the project before ending time. আমার মনে হয় আমার প্রজেক্টটি টাইম শেষ হওয়ার আগেই ডেলিভার করা দরকার। If you have any changes, যদি তোমার কোনো চেঞ্জেসের প্রয়োজন হয় I will do it. আমি এটা করে দেবো। Don't worry. তুমি চিন্তা করো না। Thanks for your understanding. তোমার বোঝার জন্য ধন্যবাদ। আমি তাকে এই কথা বলি, দেন তাকে প্রজেক্ট আমি ডেলিভারি করে দেই। Here is your delivery. This order will be marked as complete in 3 days. যদি ক্লায়েন্ট নিজে তিন দিনের মধ্যে অ্যাকসেপ্ট না করে তাহলে তিন দিন পর অটো এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, এটা এখানে লেখা রয়েছে। দেন আমি তাকে জাস্ট একটু মেসেজ দিয়ে এটা ডেলিভারি করেছি, যেমন এটা ইউজার নেম, থ্যাংকস অ্যাগেন ফর ইউর অর্ডার, ইউর ডেলিভারি ইজ এনক্লোজড, ইফ দেয়ার আর এনি প্রবলেমস প্লিজ লেট মি নো, আই উইল গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ আই ক্যান, থ্যাংকস অ্যাগেন অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে, ফ্রিল্যান্সার মান্না। তো জাস্ট আমি এটুকু বলেছি এবং যে প্রজেক্টটি আমি কমপ্লিট করে শুধুমাত্র এটার হোম পেজটা আমি এখান থেকে স্ক্রিনশট নিয়েছি, দেন ডেলিভারি ফাইল হিসেবে আমি আপলোড করে দিয়েছি। তো এই হচ্ছে বিষয়, লাস্ট এরপর আর কোনো কনভারসেশন ক্লায়েন্টের সাথে হয়নি। গতকালকে অর্থাৎ 12 ঘন্টা সময় থাকতে আমি এটা ডেলিভারি করেছি, কিন্তু এর মধ্যে ক্লায়েন্ট অনলাইনে আসেনি, যে কারণে সম্ভবত সে অর্ডারটা অ্যাকসেপ্ট করেনি। তো আমি মাত্র কয়েক মিনিট আগে দেখেছি সে অনলাইনে আসছে, হয়তো কিছু চেঞ্জ বাকি আছে, এগুলো কমপ্লিট করে দেন আমাকে অর্ডারটা অ্যাকসেপ্ট করবে। তো এই হচ্ছে টোটাল কনভারসেশন ক্লায়েন্টের সাথে। যদি আমার এই আলোচনা থেকে আপনারা একটু শিখে থাকেন এবং আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে বলবেন আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিতে কৃপণতা করবেন না আশা করি। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আসুন এখন আমাদের যে তৃতীয় স্টেপ সেটা হচ্ছে প্রজেক্টটি আমি কীভাবে কমপ্লিট করেছি সেই বিষয়টি আপনাদেরকে জাস্ট একটু সামারি দেখাবো। আমরা যদি এখন আমাদের যে স্যাম্পল সাইটটিতে যাই সেটি হচ্ছে সিএসআই কেয়ারগিভার ডট কম, আমি একটু সাইটের হোম পেজ যাচ্ছি। দেখুন এটা হচ্ছে সাইটের হোম পেজ, সেম টু সেম তাকে ক্লায়েন্টকে এই প্রজেক্ট আমার করে দেওয়ার কথা, তো আমি এটা অলরেডি করেছি। দেখুন একদম সেম টু সেমই হয়েছে স্ক্র্যাচ থেকে। তো আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি, হচ্ছে ড্যাশবোর্ড। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কোন থিমটি আমি এখানে ইউজ করেছি এটি ডিজাইন করার জন্য। আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাচ্ছি, থিমের নাম হচ্ছে সি বিজনেস ইনভেস্টমেন্ট, এটা একটা ফ্রি থিম। তো এই থিমটি দিয়ে আমি ডিজাইনটি করেছি। তো ডিজাইনটি করতে যে এখানে আমাকে অনেকগুলো কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে হয়েছে, তো কাস্টম সিএসএস অ্যাপ্লাই করে দেন আমাকে একদম সেম টু সেম সাইটটা কমপ্লিট করতে হয়েছে। আমি আপনাদেরকে যদি একটু কাস্টম সিএসএসটা দেখাই, এখান থেকে আমি কাস্টমাইজ যাচ্ছি অ্যাপিয়ারেন্স থেকে।
দেন আমি কাস্টম অ্যাডিশনাল সিএসএস এ যাচ্ছি। দেখুন এখানে প্রচুর পরিমাণ আমাকে কোডিং করতে হয়েছে, কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে হয়েছে, হিউজ পরিমাণ। জাস্ট আমি আপনাদেরকে এইটুকু দেখালাম, আর হচ্ছে গিয়ে আমি একটু দেখাচ্ছি, যেমন এখান থেকে সাইট আইডেন্টিটি চেঞ্জ করেছি, যেমন আমি ক্লায়েন্টের যে লোগো সেই লোগোটা দিয়েছি, এবং এখানে হচ্ছে গিয়ে সাইট আইডেন্টিটি, তারপর হচ্ছে এখানে হচ্ছে সাইট টাইটেল, ট্যাগলাইন। এরপর আমি যদি এখন তার নিচে যাই, যেমন হেডার, ফোন অ্যান্ড ইমেল, এই যে এখানে আমি জাস্ট ফোনটা প্লেস করেছি আর হচ্ছে গিয়ে ইমেল আইডিটা এখানে দিয়েছি। এরপর হচ্ছে সোশ্যাল লিঙ্ক, যদিও এখানে কোনো সোশ্যাল লিঙ্ক ইউজ করা হয়নি, আমি একটু স্যাম্পল সাইটটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে স্যাম্পল সাইট, এখানে কোনো সোশ্যাল লিঙ্ক নেই, সো আমি এটা ইউজ করিনি। এরপর আমি যদি আপনাদেরকে পরবর্তী যেটা হোম ব্যানার টেক্সট, মূলত এই ডিজাইনটা এভাবে ছিল না, এটা একটু অনভিন্নভাবে ছিল, এটা আমাকে করতে হয়েছে সিএসএস কোড অ্যাপ্লাই করে। তো এখানে হচ্ছে অ্যাড ব্যানার হেডিং হেয়ার, অ্যাড ব্যানার সাব হেডিং হেয়ার, ইউআরএল, তারপর হচ্ছে অ্যাড বাটন টেক্সট হেয়ার, তো এগুলো আমাকে কমপ্লিট করতে হয়েছে এইভাবে। এরপর আমি যদি আপনাদেরকে রিসোর্স সেকশনটা একটু দেখাই, রিসোর্স সেকশনটা অবশ্য এটা হচ্ছে রিসোর্স সেকশন, থিমে যেভাবে দেওয়া আছে আমি এইভাবে কমপ্লিট করিনি, এটি একটু ভিন্নভাবে কমপ্লিট করতে হয়েছে। আর সেটা হচ্ছে মূলত আমি আপনাদেরকে একটু দেখিয়ে আসি কিভাবে কমপ্লিট করেছি। আমি এটা কেটে দিচ্ছি, দেন পেজেসে যাব, অল পেজ, অল পেজেসে যাচ্ছি, এখান থেকে আমি হোম পেজে যাচ্ছি, হোম পেজটাকে এডিট করছি। আর এটার এডিটিংটা আমি কোনো পেজ বিল্ডার দিয়ে করিনি, এটার এডিটিংটা করেছি হচ্ছে সম্পূর্ণ এডিটিংটাই করেছি গুটেনবার্গ এডিটর দিয়ে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট এডিটর রয়েছে সেই এডিটর দিয়ে। দেখুন এখানে জাস্ট আমি এখানে তিনটি কলাম নিয়েছি, হ্যাঁ, যেখানে ক্লিক করি কলামগুলো নেওয়া যায়। জাস্ট এখানে আপনি যদি সার্চ করেন কলাম, দেখুন কলাম চলে আসছে, বাট এখান থেকে আপনি ক্লিক করে এখানে তিনটা চারটা যতটা খুশি কলাম নিতে পারেন। তো আমি এখানে কলাম নিয়েছি, আর উপরে হচ্ছে গিয়ে, আর উপরে যে লেখাটুকু দেখতে পাচ্ছেন এই লেখাটুকু হচ্ছে যে এই লেখাটুকু, এই নিচের যে ভ্যালু রিলায়েবিলিটি অ্যান্ড কোয়ালিটি ইন দ্য কমিউনিটিস উই সার্ভ, এটা দেন হচ্ছে গিয়ে নিচে যে যে ইমেজ নিয়েছি এখানে, এরপর এই লেখাগুলো আমি জাস্ট এগুলো হচ্ছে হেডিং ট্যাগ, এবং হেডিং ট্যাগ নিয়েছি, এখানে বাটন দিয়েছি। আর এই বাটনগুলো কিন্তু আমাকে ডিজাইন করতে হয়েছে সিএসএস অ্যাপ্লাই করে, এখানে অনেক সিএসএস অ্যাপ্লাই করতে হয়েছে, সিএসএস অ্যাপ্লাই করে দেন আমাকে এগুলো কমপ্লিট করতে হয়েছে। অ্যাবাউট পেজে যাওয়ার পর এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, এই ইমেজটা কিন্তু আসলে সরাসরি আপলোড করার কোনো, সরাসরি এখানে আপলোড করার কোনো সিস্টেম নাই, ঠিক আছে। তো আমি কিভাবে আপলোড করেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ধরুন আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করছি, ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি ইমেজটার পাথটা দেখেছি, অর্থাৎ এখানে ইমেজটার পাথটা কিভাবে দেওয়া হয়েছে সেটা আমি আগে দেখেছি ওই যে সিএসআই কেয়ার গিভারে, দেন আমি এইভাবে এটা আপলোড করার চেষ্টা করেছি। এটা আপলোড করার জন্য, ইমেজটা আপলোড করার জন্য আমাকে ডাব্লিউপি ফাইল ম্যানেজার যে প্লাগইন রয়েছে সেটি ইনস্টল করতে হয়েছে, এবং সেটার মাধ্যমে রুট ডিরেক্টরিতে যেতে হয়েছে। দেন এই যে আপনারা একটু খেয়াল করুন, এই হচ্ছে রুট ডিরেক্টরি, দেন ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে হচ্ছে থিমস, থিমসের ভিতরে হচ্ছে সি বিজনেস ইনভেস্টমেন্ট যে ফোল্ডারটি রয়েছে সেটার ভিতরে যেতে হয়েছে, দেন ভিউতে যেতে হয়েছে, এরপর ইমেজেস, ইমেজেসের ভিতরে ইনার ব্যানার ডট জেপিজি এই নামের ইমেজটি আপলোড করতে হয়েছে, এরপর এই ইমেজটি এখানে শো করেছে। দেখুন একদম প্রত্যেকটা পেজের মধ্যে ইমেজটা কিন্তু সেম, অর্থাৎ ওই পাথ থেকে কিন্তু এটা শো করছে। আমি টেস্টিমোনিয়ালসে যাচ্ছি, কন্ট্যাক্টে যাচ্ছি, দেখুন সেম ইমেজ, ক্যারিয়ার্সে যাচ্ছি সেম ইমেজ, সো একটা পাথ থেকে এখানে এই ইমেজটি শো করতেছে ব্যানার ইমেজ। এরপর আপনারা যদি দেখেন যে সাইড বারটি আমি কীভাবে করেছি, প্রত্যেকটা পেজে কিন্তু সাইড বার রয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। ড্যাশবোর্ড থেকে আমি বের হচ্ছি, ওয়ার্ডপ্রেসের যে এডিটর সেখান থেকে, এরপর আমাকে যেতে হবে এখন উইজেটে, অ্যাপিয়ারেন্স থেকে যাব হচ্ছে উইজেটসে যাচ্ছি। উইজেটসে যাওয়ার পর দেখুন এই যে এখানে সাইড বার, সাইড বারের মধ্যে আমি জাস্ট টেক্সট উইজেট নিয়েছি, দেন এখানে উই ক্যান হেল্প, তারপর হচ্ছে যে লেখাটুকু রয়েছে এটুকু আমি কপি করে এনেছি, দেন এই স্টার্ট হেয়ার, এখানে আমি জাস্ট কন্ট্যাক্টের যে লিঙ্কটি রয়েছে সেই কন্ট্যাক্ট পেজের লিঙ্কটি এখানে দিয়ে দিয়েছি। সেম ওয়েতে আমি নিচের যে পার্টটি সেটিও কমপ্লিট করেছি, যে দেখুন সিএসআই টিম এই লেখাগুলো কিন্তু এখানে রয়েছে, হ্যাঁ খেয়াল করুন, এই যে উই ক্যান হেল্প স্টার্ট হেয়ার, জয়েন দি সিএসআই টিম স্টার্ট হেয়ার, লিঙ্কটা হচ্ছে এখানে ক্যারিয়ার্স পেজের। আর বাকি লেখাগুলো দেখুন এখানে আরও একটা কাজ আছে ক্যারিয়ার্স পেজের মধ্যে, এগুলো কিন্তু ফাংশনালিটি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাকে এটা করতে হয়েছে। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে করতে হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ক্যারিয়ার্স পেজে যাব, পেজেস থেকে অল পেজেসে যাচ্ছি, দেন ক্যারিয়ার্স, ক্যারিয়ার্সকে আমাকে এডিট করতে হবে, একটু নিচের দিকে যাই, দেখুন এই যে জাভাস্ক্রিপ্ট কোডটুকু আমাকে এখানে অ্যাপ্লাই করতে হয়েছে। জাস্ট এই জাভাস্ক্রিপ্ট কোডটুকু অ্যাপ্লাই করার মাধ্যমে এই যে ফুল ফাংশনালিটি, অর্থাৎ জব ওপেনিং, এখানে যদি আমি আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, তাহলে একটা
পেজে চলে যাবে, যে যে পেজের মধ্যে মূলত এই জবটা রয়েছে, জিপ রিক্রুটার। হ্যাঁ, এখান থেকে মূলত এটা আসতেছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। আর আমি অর্ডারটি 5 দিনের জন্য নিয়েছিলাম, আমি 2 দিনেই মোটামুটি টোটাল ডিজাইন কমপ্লিট করে ফেলেছিলাম। যদিও এখনো ক্লায়েন্ট আমাকে কোনো আপডেট জানায়নি যে আসলে আর কি কি চেঞ্জ করতে হবে, তার যে নতুন আপডেট গুলো করে দিতে হবে সেগুলো যদি জানায় তখন আমি এগুলো কমপ্লিট করে দেব। তো আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করবো না, এমনিতেই অনেক লং ভিডিও হয়ে গেছে। আশা করি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে সেটিও আমাকে জানাবেন, আর নেক্সটে আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।